আমরা আরো একটা এক্সাম্পল দেখব কারেন্ট চার্জ এবং টাইমের সম্পর্ক নিয়ে এবং আজকের এক্সাম্পলটিতে আমরা চার্জের পরিমাণ বের করব অর্থাৎ আমাদের কারেন্টের মান দেওয়া থাকবে এবং টাইমের মান দেওয়া থাকবে আমরা চার্জটা বের করব ওকে এই এক্সাম্পলটিও আমি আলেকজান্ডার বই থেকে নিয়েছি এক্সাম্পল 1.3 যেখানে আমার কারেন্টের ভ্যালুর মান দেওয়া আছে 3t² - t एम्पियर এবং আমার সময় দেওয়া আছে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত অর্থাৎ আমি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব তো আমি দেখে নিই আগে এই কারেন্টের সাথে টাইমের কি সম্পর্ক কারণ আমার ইকুয়েশনটা টাইম দিয়ে দেওয়া হয়েছে আই এর ভ্যালুটা তো আমি এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি এই ফিগারটি আমি ম্যাটল্যাবে এঁকেছি যেখানে আমার এক্সিস বরাবর হচ্ছে আমার টাইম এবং ওয়াই এক্সিস বরাবর আমি দিয়েছি কারেন্ট আই এবং আমার লেখাটা যদি আমি গ্রাফে প্রকাশ করি তাহলে এরকম হচ্ছে আচ্ছা এরকম হ্যাঁ আমাকে বের করতে বলা হয়েছে কারেন্ট যখন টাইম যখন 1 তখন কারেন্ট এবং 2 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত কারেন্টের মধ্যকার যেই চার্জ ছিল সেই চার্জটুকুর মান বের করতে বলা হয়েছে তাহলে আমরা ম্যাথটি শুরু করি তো আমরা জানি চার্জ কিউ সমান সমান হচ্ছে t0 t1 অর্থাৎ t0 হচ্ছে আমার লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে t1 আই ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে আমি এটিকে ইন্টিগ্রেশন করব তো এখানে আমার লোয়ার লিমিট দেওয়া আছে 1 আপার লিমিট দেওয়া আছে 2 এবং আই এর ভ্যালু দেওয়া ছিল 3t² - t ওকে এটিকে আমি ইন্টিগ্রেশন করব ডিটি ওকে তাহলে প্রথমে আমি এটিকে দুইটি ভাগে ভাগ করে নেই একটি হচ্ছে আমি 1 থেকে 2 3t² dt মাইনাস 1 থেকে 2 t dt ওকে তো আমরা জানি আমরা যদি xn কে ইন্টিগ্রেশন করতাম তাহলে আমার ভ্যালু হতো xn+1/n+1 তাহলে এখানে আমি t² কে ইন্টিগ্রেশন করছি তাহলে আমার হবে n হচ্ছে আমার 2 তার মানে 2+1 3/3 আর এই 3টি হচ্ছে আমার কনস্ট্যান্ট সেটাকে আমি আগে নিয়ে আসছি এবং আমার লিমিট বসাতে হবে লিমিট আমার হচ্ছে 1 থেকে 2 মাইনাস সেম প্রসেস টি পাওয়ার আছে 1 তাহলে আমার এখানে হবে t² / 2 আর আমার লিমিট হচ্ছে 1 থেকে 2 ওকে ওকে তো 3 3 ক্যান্সেল আউট আমি এখন লিমিট বসাবো আপার লিমিট হচ্ছে 2 তার মানে 2³ লোয়ার লিমিট মাইনাস দিয়ে বসাইতে হয় -1³ - ½ সামনে নিয়ে আসলাম তারপর আমার লিমিট বসাতে হবে আপার লিমিট 2 তাহলে 2² লোয়ার লিমিট হচ্ছে আমার 1² ওকে তো এটিকে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে আমার 8 - 1 অর্থাৎ 7 এবং এখানে হচ্ছে আমার 4 - 1 3 3/2 দ্যাট মিনস 1.5 তাহলে এটিকে আমি সলভ করলে পাচ্ছি 5.5 কুলম্ব
अर्थात आमार सार्किटे टी एर भैल्यू जखन वन थेके शुरू करे टू पर्यन्त छिलो এই টাইম টেবিলে আমার এই পরিমাণ চার্জ ফলো হয়েছে আমার সার্কিট দ্বারা, যেখানে আমার কারেন্টের ইকুয়েশনটি ছিল এটি। তো এটি ছিল আমার সংক্ষিপ্ত কারেন্ট নিয়ে আলোচনা। এখানে আমি ইন করছি, পরবর্তীতে আমি ভোল্টেজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।